উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বরিশাল নগরীতে 10 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার 14 এপ্রিল বিকাল 5টায় নগরীর ভাটিখানা বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ। এ সময় সিটি কর্পোরেশনের 2 নং প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে সিটি মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পের অধীনে 10 কোটি টাকা ব্যয়ে ভাটিখানা বৌবাজার এবং এ করিম আইডিয়াল কলেজ সড়ক সংস্কারের কাজের শুরু হয়েছে। নগরবাসী যাতায়াতের সুবিধার্থে এই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেই জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর অন্যান্য সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলেন সিটি মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ। যে পেয়েছিলাম আমরা সেই কাজে জলবায়ু এই কাজগুলি কেএমডব্লিউ প্রজেক্টের তো বিভিন্ন জটিলতার কারণে এতদিন আমাদের লেট হয়েছিল, যে কাজগুলি অলরেডি আমাদের সব জটিলতা সমাধান করে আমাদের এই কাজগুলি হয়েছে। এই শহরে চারটা রাস্তা নদী আছে, আপনার প্রায় 2 কিলোমিটার নদী খনন হতে শুরু করে ড্রেন রাস্তার সাথে ড্রেন, তো এই কাজ শুরু এর মধ্যে অলরেডি ইনশাল্লাহ আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজ মানে শুরু তো উদ্বোধন করে দিলাম, কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার ভাটিঘাটার আপনার সড়ক থেকে একদম এই মাথা পর্যন্ত পুরো রাস্তাটাই সাথে ড্রেন, এক সাইডে ড্রেন আছে আর এক সাইডেও ড্রেন আছে। এটা 10 কোটি টাকা ব্যয়।